শহরের বাড়িগুলো তৈরি করা হয়েছে লাল রঙের কাঠ দিয়ে এই পুরো শহরটি তৈরি হয়েছে দান করা টাকা দিয়ে এটি বিশ্বের বৃহত্তম বৌদ্ধ গন্তব্যস্থান চীনের চেংদু প্রদেশ থেকে তিনশত সত্তর মাইল দূরে অবস্থিত লারুঙ্গ গারো শহর এখন এই শহরটি হল চল্লিশ হাজারেরও বেশি বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের বাসস্থান এই শহরটি তৈরি হয়েছে বারো হাজার পাঁচশত ফুট উঁচুতে সেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের কঠিন আবহাওয়ার সম্মুখীন হতে হয় এখানে লাল কাঠ দিয়ে তৈরি বাড়িগুলি এমনভাবে পরস্পরের সাথে লেগে রয়েছে যে দূর থেকে মনে হবে লাল রঙের সমুদ্রের স্রোত এখানে বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের কলেজের কাছাকাছি থাকবে শহরের বাড়িগুলো তাদের বয়স এবং লিঙ্গের ভিত্তিতে ভাগ করা হয়েছে এই বাড়িগুলোতে রয়েছে তিনটি করে ঘর যেখানে সন্ন্যাসীরা একসাথে বাথরুমে ব্যবহার করেন বিশ্বের থেকে আলাদা থাকা এই শহরে পৌঁছাতে হলে আপনাকে চীনের চেংদু থেকে বিশ ঘন্টায় যাত্রা করতে হবে এই শহরটিতে টিভি দেখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এখানে সন্ন্যাসীরা একাডেমিতে হওয়া বক্তৃতা শিক্ষা প্রার্থনার সুবিধা নিতে পারবেন এখনকার মানুষ অত্যন্ত আতিথ্যতাপূর্ণ এখানে টিভি দেখা এবং স্মার্টফোন ব্যবহার করা নিষিদ্ধ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য